হঠাৎ করে দেখবেন আপনার অনেক বেশি চুলকানি শুরু হয়ে গেছে, সারা রাত ধরে চুলকায়, শরীরে অনেকগুলো ছোট ছোট দানার মতো হয়ে গেছে, এবং ফ্যামিলির অন্যান্য মেম্বারদের দিকে তাকালে দেখা যায় তাদেরও এই ধরনের সমস্যা হচ্ছে, তখন চিন্তা করবেন এটি খোসপাচড়া বা মেডিকেলের ভাষায় যেটাকে আমরা বলে থাকি স্ক্যাবিস। এটি কিন্তু যে কারো যে কোনো সময় সারা বছরই কিন্তু হতে পারে, এবং এটি কিন্তু সাধারণত বর্ষাকালে একটু এর প্রাদুর্ভাব বেশি দেখা যায়। আজকে আলোচনা করবো স্ক্যাবিস বা খোসপাচড়ার লক্ষণগুলো কী কী, কীভাবে এটি ছড়ায়, এবং এই রোগ থেকে আপনি কীভাবে মুক্ত থাকতে পারবেন, এছাড়া এর চিকিৎসা কী। বরাবরের মতোই সাথে আছি আমি ডাক্তার মাহমুদুল ইসলাম চৌধুরী। প্রথমে আসি স্ক্যাবিস বা খোসপাচড়ার লক্ষণসমূহ কী কী। সাধারণত এটি সারাদিনই চুলকাতে পারে এবং অসম্ভব রকমের চুলকানি হতে পারে, তবে রাতে কিন্তু এর চুলকানির তীব্রতা অনেক বেশি বেড়ে যায়, এবং দেখা যায় যে এটি শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে, তবে কিছু কিছু কমন জায়গা আছে যেমন কবজি এবং আঙ্গুলের যে ভিতরে, এছাড়া কোমরের আশেপাশে কিন্তু এটার চুলকানি অনেক বেশি হয়ে থাকে। শরীরে বিভিন্ন জায়গায় গুটি গুটি র্যাশ হতে পারে বা দানা দানা ছোটো ছোটো বিচি হতে পারে। এছাড়া যারা প্রথমবার আক্রান্ত হন তাদের ক্ষেত্রে সাধারণত 2 থেকে 6 সপ্তাহের মধ্যে এর উপসর্গ দেখা যায়, এবং যারা দ্বিতীয়বার আক্রান্ত হন তারা সাধারণত তাদের ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে কিন্তু উপসর্গ দেখা দিতে পারে। সাধারণত এই রোগে অনেক বেশি চুলকানি থাকার কারণে দেখা যায় মানুষ না চুলকিয়ে পারে না, যার কারণে দেখা যায় তাদের যে নখের দাগ সেটা কিন্তু স্কিনের মধ্যে লেগে থাকে বা নখের আঁচড়টা পড়ে, যার কারণে কিন্তু প্রায় দেখা যায় এই রোগের আক্রান্ত রোগীদের ক্ষেত্রে শরীরে বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ আছে। একটু আগেই বলেছি যে রাতের বেলায় অনেক বেশি চুলকানি হয়, কারণ হচ্ছে রাতের বেলায় বিছানার যে গরম সেটাতে কিন্তু জীবাণুগুলো ত্বকের নিচে চলে আসে। এছাড়া অনেক সময় দেখা যায় ত্বকের উপরে ছোট ছোট রেখা দেখা যায় কতগুলো, সেই রেখাগুলো হচ্ছে কালো সুতার মতো দেখতে, এবং ছোট ছোট পানিযুক্ত কিন্তু দানা দেখা যেতে পারে। এছাড়া এই যে স্ক্যাবিস বা খোসপাচড়া, এর উপর কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে বিভিন্ন ধরনের ফোড়া কিন্তু হতে পারে এবং পুঁজবুদ্ধ অনেক সময় পড়তে পারে। কীভাবে এই রোগ থেকে মুক্ত থাকতে পারবেন, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিয়মিত গোসল করতে হবে, প্রয়োজনে 2 বার গোসল করতে হবে, এবং জীবাণুনাশক সাবান ব্যবহার করতে হবে। এবং কেউ যদি কখনও ঘামে ভিজে যান বা বৃষ্টিতে ভিজে যান তাহলে অবশ্যই সেক্ষেত্রে ত্বকটাকে পানি দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে কিন্তু নিতে হবে। এছাড়া অনেকেই দেখা যায় চুল ভিজা অবস্থায় কিন্তু চুল বেঁধে ফেলেন মেয়েদের ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই চুলটাকে আগে শুকিয়ে নিতে হবে তারপর বাঁধতে হবে। এছাড়া দেখা যায় যারা নিয়মিত টাইট কাপড় চোপড় পরে থাকেন তাদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা হতে পারে, সেজন্য তারা চেষ্টা করবেন পাতলা হালকা সুতির কাপড় আপনি যেন এটা পরেন। এবং এখন আসি যাদের অলরেডি আপনার খোসপাচড়া হয়ে গেছে তাদের ক্ষেত্রে কী কী চিকিৎসা আছে। সাধারণত কিছু ক্রিম এবং কিছু ওষুধ ব্যবহার করা হয়ে থাকে, এইসব ক্রিমের মধ্যে রয়েছে বেঞ্জেল বেঞ্জয়েড লোশন, পারমিথ্রিন ক্রিম, এবং দেখা যায় চুলকানির জন্য অ্যান্টিস্টামিন ব্যবহার করতে হয়। স্ক্যাবিস বা খোসপাচড়ার ক্ষেত্রে এইসব ওষুধের কিন্তু নির্দিষ্ট ডোজ আছে যেগুলো একজন ডাক্তারই কিন্তু দিতে পারবেন, তাই অবশ্যই নিজে নিজে চেষ্টা করবেন না, একজন ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু এইসব ওষুধ বা ক্রিম ব্যবহার করবেন, নাহলে অপর্যাপ্ত চিকিৎসার জন্য কিন্তু আপনার এই খোসপাচড়া ভালো হবে না, বরঞ্চ এটা দিন দিন খারাপের দিকে যেতে পারে, এবং এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে কিন্তু ফোড়া হতে পারে এবং বড় আকারে সমস্যা দেখা দিতে পারে। তাহলে কিছু ক্রিম এবং ওষুধ ব্যবহার করতে হবে যেগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে, তবে এই যে ক্রিম বা ওষুধ আমি বলেছি সেগুলো কিন্তু পর্যাপ্ত না, এক্ষেত্রে আরও কিছু জিনিস জরুরি আছে, সেগুলো হচ্ছে সচেতনতা। সচেতনতার মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে আক্রান্ত রোগী থেকে অবশ্যই দূরে থাকতে হবে, এবং পরিবারে একজন আক্রান্ত হলে বাকিদেরও উচিত হচ্ছে চিকিৎসা নেওয়া, এবং আক্রান্ত রোগীর যেসব কাপড় চোপড় তোয়ালে আছে সেগুলো অবশ্যই গরম পানি দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে ফেলতে হবে। তাহলে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং হোস্টেলে বা বিভিন্ন দেখা যায় ডরমিটরিতে অনেকেই দেখা যায় একজন আক্রান্ত হন, বাকিদেরও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে, তাই বাকিদেরও কিন্তু চিকিৎসার প্রয়োজন আছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম তার উপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এবং আমার ফেসবুক পেজে যারা ফলো করে থাকেন তাদেরকে বলছি ফলো অপশনের উপর যদি আপনি 2 বার ক্লিক করেন তাহলে একটি ইন্টারফেস চলে আসবে, সেখানে যদি আপনি গেট নোটিফিকেশন এবং সি ফার্স্ট অপশনে ক্লিক করেন তাহলে আমার সবগুলো ভিডিও নোটিফিকেশন প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।